এখন আমরা এয়ারপোর্টে যাচ্ছি, আমাদের টাইমস আপ। কান্না করলাম এতক্ষণ আমি, আর ক্যামেরার সামনে এসে ঢং করে মাসুদ। সো বিদায় মুহূর্ত হচ্ছে লাইফের সবচেয়ে কষ্টের মুহূর্ত, ওই মুহূর্ত এখন আমরা পার করছি। এবারে বাংলাদেশের ট্রিপটা সবচেয়ে মেমোরেবল ছিল, সবচেয়ে মজার ছিল, সবচেয়ে হেকটিক ছিল, সবচেয়ে ব্যস্ততা ছিল। তারপর আলহামদুলিল্লাহ আমরা দুই ফ্যামিলি অনেক অনেক মজা করেছি, নিজেদের স্বপ্ন পূরণ করেছি। আপনারা অনেক অনেক শুভকামনা জানিয়েছেন, দোয়া করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, দোয়া রাখেন। হ্যাঁ আপা, হ্যাঁ পরীক্ষা তিনটার সময়, তাই আর অনেক এয়ারপোর্টে যাচ্ছে না, অনেককে আমরা অনেক মিস করবো। অনেক অনেক জ্বরে ছিল, অসুস্থ, এখন অসুস্থ। দোয়া করবেন আমার ভাইটার জন্য, ইনশাল্লাহ। আমি কালকে শান্তি গম ও সারা দিয়ে আমার খুশি আর কি আছে। কেউ কারো মন খারাপ না, লাগেজ যাচ্ছে বিদেশ। এই লাগেজ গুলো দেখো, ভিসা পাসপোর্ট ছাড়া বিদেশ জায়গা। সৌরভ তোমার মন খারাপ? মনটা খারাপ থাকবে। এই যে একটা জেনুইন মানুষ পাইছি, বসে মন খারাপ। পান কম মা, তার আইফোন দিয়ে সমস্যা নাই। এই তো রেডি হচ্ছে এখানে। সো আমরা চলে যাচ্ছি, এই হচ্ছে আমার রুম। আমি আমার রুম অনেক মিস করব। এই তো টাকা আসছে কাম। বের হয়ে গেছি বাসা থেকে, চলে যাচ্ছি। আমরা এয়ারপোর্টে চলে আসছি, আজকে রাস্তা অনেক ট্রাফিক ছিল না। তো আমরা এয়ারপোর্টে চলে আসছি, আমাদের লাগেজ এখনো আসে নাই, কারণ লাগেজ আসতেছে আরেকটা গাড়িতে, ওই গাড়ি এখন এসে পৌঁছায় নাই, আমরা এসে পৌঁছাই গেছি। তো আমরা সবাই ওয়েট করতেছি, আমাদের চেক ইন অলরেডি স্টার্ট হয়ে গেছে। সবাই চিন্তিত যে ঠিক মতো ভিতরে ঢুকতে পারবো কিনা, কারণ গাড়ি আরেকটা আসে নাই, ট্রাফিকে আটকে আছে। সো আমরা এই গেটে ঢুকে যাব। আর এই হচ্ছে গিয়ে বাংলাদেশ এয়ারপোর্টে এখন বর্তমান অবস্থা। আমাদের লাগেজ চলে আসছে, আপু আসুন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সো আমরা ভিতরে ঢুকেছি এখন। মাসুদ আর এই যে কাকু, কাকু তোমার টেনশন কমছে? কাকু টেনশন কমছে?
সো এটা হচ্ছে কাতারিয়া ওয়েজের লাইন আমরা এখানে দাঁড়িয়ে আছি গেট নাম্বার এ তে ওই যে ওই গেটের ওখানে আমার আন্টি ওই যে গোলাপি ড্রেস পরা এটা আমার ফুফু সাথে আমার আম্মু আঙ্কেল সবাই দাঁড়ানো এই মাসুস এই যে এই যে গোলাপি ঘন্টা ও বন্ধু লাল গোলাপি কই রইল আর এই যে কাকু দাঁড়াইছে হ্যালো কাকু আর হচ্ছে মাসুদ এই মনে ফার্স্ট টাইম আমি এয়ারপোর্টে এখনো কান্নাকাটি করি নাই ঢুকে সাগর বহাই দেই আমি সবসময় হ্যাঁ তোমার সাথে ফার্স্ট টাইম ট্রাভেলিং এখন আর এয়ারপোর্টের ভেতরে ঢোকার সিস্টেম নাই আর কি আজকে দেখলাম নাই আগে প্রতিবারই আম্মু আব্বু সবাই ঢুকতে পারতো টিকিট কেটে এবার ঢুকতে পারে নাই সবাই এখনো বাইরে দাঁড়ায় আছে সো আই হোপ এই সিস্টেমটা কি বলবো আবার ব্যাক করবে ইনশাল্লাহ কারণ আসলে প্রিয়জনরা যখন দূরে চলে যায় ওই লাস্টের এক দুই মিনিটও হাত ধরে থাকাটা এটা আসলে অনেক অনেক ইম্পর্টেন্ট মনে হয় অনেক কিছু মিন করে সো আই হোপ এই টিকিট সিস্টেম যেটা ছিল আগে এটা আবার চালু হবে আর একটা জিনিস হচ্ছে হয়তো আমাদের কোনো সাধারণ জনগণের ভুল ত্রুটির কারণেই হয়তো এই নিয়মটা এখন তুলে দেওয়া হয়েছে বা কোভিডের জন্য হতে পারে সো আশা করবো আগামী বছর যখন আসবে এই সিস্টেমটা থাকবে যে আবার সবাই টিকিট কেটে ভেতরে ঢুকতে পারবে প্রিয়জনদেরকে বিদায় জানানোর জন্য নমস্কার আমি দাঁড়াইছি আমরা যেহেতু কাতারি এয়ারওয়েজে যাবো আমাদের 9 নম্বর গেট থেকে ফ্লাইট সো আমরা 9 নম্বর গেটের দিকে যাচ্ছি এখানে ভালোই লম্বা লাইন আছে আচ্ছা কথা সো আমরা এই তো প্লেনের ভিতর ঢুকে আসছি প্লেনের ঢোকার জন্য ওয়েট করতেছি এখন এখন ইমিগ্রেশন পার হয়ে এখানে এসে বসে আছি সবাই ফোনে কথা বলতেছে লাস্ট টাইম প্রিয়জনদের জন্য আমার কাছে কেমন যেন মনে হচ্ছে না আমি বাংলাদেশ ছেড়ে যাচ্ছি মনে হচ্ছে যে আমি কোনো একটা ট্রিপে যাচ্ছি আবার ঘরে ফিরে আসবো একটু পরে হাই মনে হয় কাকু আছে তুমি আসছো তাই মনে হয় এরকম মনে হচ্ছে লন্ডন থেকে যে যাচ্ছি না আমার কাছে মনে হচ্ছে কি জানো আমরা যেমন যে
একটু কক্সবাজারে গেলাম একদিনের জন্য, তারপর চিটং এ গেলাম, যে বাসায় ফিরে যাবো ওরকম মনে হচ্ছে, আমি যে একবারে চলে যাচ্ছি বাসা থেকে এরকম মনে হচ্ছে না।